জয় বাংলা। এবার বক্তব্য রাখবেন বীর মুক্তিযোদ্ধা জনাব বান্দা মোহাম্মদ বঙ্গবন্ধু সৈনিকের কেন্দ্রীয় কমিটি। বঙ্গবন্ধু সৈনিক লীগের গাজীপুরে প্রতিনিধি সভার সম্মানিত সভাপতি, মঞ্চে উপবিষ্ট বঙ্গবন্ধু সৈনিক লীগের প্রতিষ্ঠাতা সভাপতি মরহুম বজলুর রহমানের সহধর্মিণী আমাদের সম্মানিত সভাপতি শিরিন আহমেদ এমপি, মঞ্চে উপবিষ্ট কিছুক্ষণ আগে যে অনলবর্ষী বক্তব্য রেখে গেলেন বজলুর রহমানের ভবিষ্যৎ কাণ্ডারী, শুধু যদি বলি বজলুর রহমানের ভবিষ্যৎ কাণ্ডারী তাহলে ভুল হবে, বলতে হবে বঙ্গবন্ধু সৈনিক লীগ সহ আব্দুল রহমান সভার ভবিষ্যৎ কাণ্ডারী তামজিদ বিন রহমান তুর্য। মঞ্চ উপবিষ্ট বাংলাদেশের এক পাশ থেকে অপর পাশ পর্যন্ত যে বঙ্গবন্ধু সৈনিক লীগকে এগিয়ে নিয়ে গেছেন, বঙ্গবন্ধু সৈনিক লীগের জন্য সবার কাছে বঙ্গবন্ধু সৈনিক লীগের নীতি আদর্শ তুলে ধরেছেন, সব জেলা থেকে দুইবার নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, বঙ্গবন্ধু সৈনিক লীগের সম্মানিত সাধারণ সম্পাদক আমাদের সকলের প্রিয় মুখ সরদার মুজিব, খুশি হতে পারলাম না কি ভাই, আজ ব্যাপারে ধন্যবাদ। আজকে 14ই ডিসেম্বর, আজকে 14ই ডিসেম্বর মহান বুদ্ধিজীবী দিবস। মহান বুদ্ধিজীবী দিবসে আজকে আমার আরো তিনটে অনুষ্ঠান ছিল, কিন্তু তারপরে আমার আজকে নিজের অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আপনাদের গাজীপুরে ছুটে এসেছি আমার প্রাণ প্রিয় নেত্রী এবং আমার সবচেয়ে কাছের ব্যক্তি সরদার মুজিবের কথা মতো। আজকে একটি কথা না বললেই নয়, আপনারা গাজীপুরের সন্তান, গাজীপুরের সন্তানের কিছু রয়ে গেছে মহান মুক্তিযুদ্ধের জন্য, গাজীপুরের ভূমিকা অনন্য। এই গাজীপুরে জন্মগ্রহণ করেছেন বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দিন আহমেদ, সেই তাজউদ্দিন আহমেদের স্মৃতি বিচলিত গাজীপুরবাসী আপনারা আজকে গাজীপুরে আসতে পেরে সত্যিকারে আমি আমার নিজেকে ধন্য মনে করছি। সেদিন বাংলাদেশে এখন যারা
ভাবে যুদ্ধ বঙ্গবন্ধু হত্যার প্রতিবাদ করতে সাহস পাননি। আগামী 1 ফেব্রুয়ারি 2020
জাতীয় সম্মেলন। জাতীয় সম্মেলনের তারিখ নির্ধারণ করেছেন জননেত্রী শেখ হাসিনা। জননেত্রী শেখ হাসিনা আমার আপাকে এই সম্মেলনের সভানেত্রীকে অত্যন্ত খুব কাছের থেকে উনি দেখেছেন। দীর্ঘ সময় আমরা খেয়াল করি যখন আমরা মিটিংয়ে যাই সংসদে, তখন আমরা দেখি যে বিভিন্ন সময় আপনারা বোধ হয় টিভির পর্দায় দেখেন যে জননেত্রী শেখ হাসিনার ওখানে ঢুকতে বা কথা বলতে কোনো পারমিশন লাগে না, আপনাদের বঙ্গবন্ধু সৈনিক লীগের সভাপতি। আবারও গাজীপুরবাসীর কাছে মুক্তিযুদ্ধের